La chota da l'espesso. Obligation name dekhi jinish kita. Ese jodi beshi amar bhabishyote labh hoy goigo amra kono shomoy hishab antam na. Future loss hoylo antam na. তুমি এক্সপেক্ট করা যে ওইব মোটামুটি শিওর হয়ে গেছো টেকনোলজি চেঞ্জ হইব বা লেজিসলেশন আইব এগুলো তুমি যদি দেখো ওইব তাহলে তুমি অ্যাপ্লিকেশন দেবো সমস্যা কি প্রবাবল অফ ফিউচার বেনিফিট আউটফ্ল যদি দেখো তুমি যে তোমার অ্যাপ্লিকেশন আইব তাহলে ধরো সমস্যা না আমি জানি তুমি কেস করতে পারো আমার কাস্টমার হলো ওলাও রিক্সি আমি জানি সো আমি ইনস্যুরেন্স করিয়ে আছি সো তুমি যে বলা কেস করলে আমি লগে লগে জানি ওকে কেস করলে কেস আল্লাহ আমি তোমার টাকা দেওয়া লাগবো বাট বিনিময়ে আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পাইলাম সো ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে যদি ছাড়েন থাকি তাহলে আমি কন্টিনজেন্ট অ্যাসেট ধরবো অনেক যে বলা ধরবো তোমার দেওয়া লাগবে ধরো লাইবিলিটি আমার 10 লাখ টাকা আমি কোনো সময় অ্যাসেট 10 লাখের বেশি ধরতে পারবো না ম্যাক্সিমাম 10 লাখ ধরতে পারবো ওখান থেকে আর রিমবার্স তো তোমার দিব আমি 10 লাখ টাকা আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পাইব 8 লাখ টাকা তাহলে নেট এক্সপেন্স আমি 2 লাখ টাকা ধরে নিলাম হলো তো যদি আমি ব্যাক পাই তুমি তো কমন যে গোমরা নন কারেন্ট অ্যাসেট অ্যামাউন্ট তো ওটা অ্যাসেট হেরে গেলো এগুলো লাইফ বাদ এগুলো ঠিক করা বা এগুলো নিয়ে ফালানি ওটা যে খরচ হয় ওগুলো প্রেজেন্ট ভ্যালু জানি আনি অ্যাসেট কষ্ট লগে যোগ করি এগুলো উপরে ডেপ্রিসিয়েশন ধরি আর এগুলো আনন্দিং করি আর ডিসকাউন্টিং করি প্রভিশন প্রবাবল লাইক কন্টিনজেন্ট লাইবিলিটি পসিবল অ্যাপ্লিকেশন প্রবাবল হলে তো ব্যালেন্স শিটে তুললে এটা কন্টিনজেন্ট লাইবিলিটি তো প্রবাবল না পসিবল অ্যাপ্লিকেশন ডেফিনেট লেখা ডেফিনেশন লেখা আছে কন্টিনজেন্ট লাইবিলিটি তো পসিবল অ্যাপ্লিকেশন প্রবাবল না এখানে জাস্ট এক্সট্রা হয়েছে যে প্রবাবল হইলে তুমি এগুলো প্রভিশন ধরবে আর কি কন্টিনজেন্ট লাইবিলিটিতে রাখছে না শেষ যে সময় বেস্টেড হয়ে যাব গেট করবো তখন গিয়ে মার্কেট ভ্যালু দিয়ে করতো এভরি ইয়ার না 1 জানুয়ারি 3 আছে এখনো ও কি তা এগুলো দুইটা আছে ওই যে অপশন না স্যার অপশন হইলে তো জাস্ট গ্রান্ড এইটার ভ্যালু লই নাই একটাও ভ্যালু লই পয়লা যেদিন গ্রান্ড দিছি আর স্যার হইলে প্রত্যেক ইয়ারের এন্ড সো এখানে তো আর কিছু নাই স্যার ওলাও তো নাই জিনিস জাস্ট সিম্পল রুল 3 টাকা করে হইগুন দিল
চারটা অরিগন দিয়েছে নাকি চারটা, এগুলো কততে? ও আচ্ছা, ফেয়ার ভ্যালু ইচ অপশন 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 ওয়াজ 4 নাকি? আচ্ছা সরি, এক্সারসাইজ প্রাইস অপশন মার্কেট ভ্যালু 1 জানুয়ারি 2001, আমি দিছি কোন দিন? অপশন আর ফেয়ার ভ্যালু লইব, মার্কেট ভ্যালু না, ফেয়ার ভ্যালু দিছি গ্রান্ট টু দই, এগো মার্কেট ভ্যালু। ওকে বাদে বেসিক কথা কেউ নাইলি তাই তোমার তাহলে ফেসাই মারি লিব জাস্ট, অত গুলো লাম ফেসাই লিব তাই যত বড় ওটা বেজাল করি ওরিয়া, ওই যে বেসিক যখন দিছি করলে যাবো তুমি আর বেজাল হইতো না ইনশাল্লাহ, এগুলো তো বেজাল হইছে না। 338 কতটা করি দিচ্ছি ভাই গেল হইছে রে কও ওয়ান কটা পাস বীর পাস। দ্য এন্টিটি ইজ এ পোস্ট এমপ্লয়মেন্ট ডিফাইন্ড বেনিফিট প্ল্যান অফ দ্য বেনিফিট অফ এমপ্লয়ি আইদার রিপোর্টিং এন্টিটি অর আমরা নর্মালি কইছিলাম না নিম, তুমি তোমার এমপ্লয়ি হবে পেনশন দিতে, পেনশনের টাকা তো তোমার কাছে রাখতে না, তুমি অন্য একটা অর্গানাইজেশনে রাখবে আলাদা আলাদা ফান্ড, কে আলাদা ফান্ড বলে তো সেভাবে ম্যানেজ করবো, অন্য একটা ইন্স্যুরেন্স কোম্পানি, অন্য একটা পেনশন ফান্ডে বা আলাদা একটা সেপারেট এন্টিটি, দেখা গেলো হেল লগে তুমি ডিলিং করায় এই হইলে তোমার রিলেটেড পার্টি। সো মনে করো আমি তোমার একটা কোম্পানি বলো, তুমি তুমি আমি তোমার কাছে আমার অর্গানাইজেশনে এমপ্লয়ির টাকা রাখছি পেনশনের টাকা, সো তুমি হইলে ICPR রিলেটেড পার্টি, তুমি না হইয়া তোমার জায়গায় যদি একটা কোম্পানি হয় ও কোম্পানি হইলে ICPR রিলেটেড পার্টি, কারণ ICPR এমপ্লয়ির পেনশন ফান্ডের টাকাটা ও কোম্পানি ইনভেস্ট করা। ইন্টার রিলেটেড পার্টি না কই আর দেখছি, এখানে বুঝা বুঝে কিছু নাই, জাস্ট মুখস্থ করে দেয়। কমন এখন দেখা গেল গ্রামীণ ফোনের এখন ডিরেক্টর আর রবি ডিরেক্টর কমন হয়ে গেছে, সো দ্যাট ডাজন্ট মিন দ্যাট বা গ্রামীণ ফোন আর এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়া স্কোয়ার নন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছে, এর মানে না যে গ্রামীণ ফোন আর স্কোয়ার রিলেটেড পার্টি, দুইটা কোম্পানি যদি ডিরেক্টর সেম থাকে রিলেটেড পার্টি হয়ে যাবে না। তোমার আলাদা কোম্পানি আমার আলাদা কোম্পানি, আমরা মিলিয়ে আর একটা নতুন কোম্পানি করলাম, তাহলে তুমি আমি রিলেটেড পার্টি না, না তুমি আমি কাইন্ড অফ পার্টনারশিপ, আমরা মিলিয়া আর একটা নতুন কোম্পানি কিনছি, হ্যাঁ এগুলো হাফ হাফ মালিক তুমি আমি, বাট তুমি আমি রিলেটেড পার্টি না। না না I-17 পড়তে হবে না, তোমার জন্য আলাদা পেজ বানাইছি আমি লিজর সে দিছি আমি। আচ্ছা তাহলে ওগো আজকে মনে করি আজকে ওগো দিব না, লিজর তো আলাদা সিদ্ধ আলাদা বোন কত আছে টেম্পো আছে বিতা সগুলা রাখবো না, তাই এইটা না কইছে আর জামিল কই বুঝলাম না, এত আমার কিছু জানাইলো না। শেষ নিয়ে আর কোনো প্রবলেম আছে ও মাত্র 2-3টা নি, আমি অত বলা বুঝাইছি নি নাকি তুমি কিছু বুঝছো না নাকি তা? হ্যাঁ ভিডিও তুমি কি তার 300 পেজ পর্যন্ত তখন দেখাইছো, তখন মতো পড়ে লিছো নি বই ও তো চ্যাপ্টার তো টানাও তো চ্যাপ্টারতে 300 পেজ এটা গেলে তো সারা পড়াইছি, তো কিন্তু সারা পড়াইছি আমি সব তিন যতটা পড়াইছি ততটা পড়ছো নি, চলো আজকে আইএস রে শেষ হইলে আমরা।
আজকে আইএসআর কোয়েশ্চন 50 মার্কে পারে পুরো শিল মারি দিম কমপ্লিট হইয়া আজকে পড়া বাদে তুমি জান মনে হরিও Performance report IS 1 performance report না হয় 10 নম্বর চ্যাপ্টার 1.1 আজকে আমরা বাক্য পাঠ করব 10 নম্বর চ্যাপ্টার আইএস 1 করব সেগমেন্ট রিপোর্টিং করব এভারেজ 8 ইন্টিম ফাইনান্সিয়াল রিপোর্টিং এটা তো জীবনে আইছে না এটা কিতা পড়াইতে হবে আর্নিং পার শেয়ারও জীবনে আইছে না এর বাইরে আমরা পার সিজিএম গিয়া আমরা করব এফআরএস IFRS 5 form আর IS 41 form agriculture IFRS 5 হলো chapter 15 আর এগ্রিকালচার হইলো গিয়া মিতা বাঙ্গা বাঙ্গিয়ে বাঙ্গিয়া নিয়ে হারাইছে আর কি ইচ্ছা মতো এগ্রিকালচার হইলো গিয়া chapter 20 একটা জিনিস করবো বললে মোটামুটি ইনশাল্লাহ আমরা শেষ এটা সিফাসাবাদ আর আইসি আর কি না এখানে মেইনলি ই 11 এর ভিতরে আনছে না সেকশন বি তে আনছে না তো যাও আইএস 1 পারফরম্যান্স রিপোর্ট পারফরম্যান্স রিপোর্ট কিটা আইএস 1 অ্যাকচুয়ালি হলো প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন অফ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট কিলা প্রিপেয়ার করি কিলা প্রেজেন্ট করি ওটা দেখে সো এর মাঝে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা কিতা কিতা মিলিয়া স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অফ আদার কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো নোটস ওইলই ব্যাপার সো আমরা যে জিনিসটা কিতা করব প্রফিট অ্যান্ড লস পারফরম্যান্স রিপোর্টে তারা কর দুইটা পার্টে ভাগ করো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অফ আদার কম্প্রিহেনসিভ ইনকাম সো তারা কয়ে দেয় যে তুমি রেগুলার যেগুলো অ্যাক্টিভিটিস করো রেগুলার অ্যাক্টিভিটিস থেকে যে লাভ লস হইবে প্রফিট অ্যান্ড লস আরো ইরেগুলার আইটেম বা আনরিয়ালাইজ হ্যান তেন বুদ্ধা কই এখন যে এগুলো অসে হইতো বহুদিন ধরে ট্রাই করে তারা দুইটা মিলে ইয়া কনভার্ট করে একটা বানাইতো বাট এখন ওই গুড আফটার আছে সো আপাতত দুইটা বিকি আমরা ওসিআই সিম্পল কথা আমরা হিপস অলরেডি জানি হিপস গুলো ওসিআই যাইব এর বাদে বাদ বাকি সব প্রফিট অ্যান্ড লস যাইব এসপিএল যাইব হেজিং হেজিং আছে দুইটা ক্যাশ ফ্লো হেজিং আর ফেয়ার ভ্যালু হেজিং ফেয়ার ভ্যালুত মনে হয় আমার কাছে অ্যাসেট আসলো না ক্যাশ ফ্লোতে অ্যাসেট আসলো অ্যাসেট থাকলে যেগু ফিয়ার করি ওগু ধরমু আর আল্লাহ আর কি সামথিং হেজিং এর ফলে যে গেইন বা লস এগুলো যাইব অসিএইচ ই এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জ মুভমেন্ট অন ফরেন সাব সাবসিডিয়ারি কিনছি কিনলে একটা এক্সচেঞ্জ ও এগুলো হয় ট্রান্সলেশন এক্সচেঞ্জ রিস্ক তিনটা মনে হয় ইকোনমিক রিস্ক ট্রানজ্যাকশন রিস্ক ট্রান্সলেশন রিস্ক ট্রানজ্যাকশন রিস্ক হলো কি যেগুলো লেনদেন করলে হইবা ট্রান্সলেশন আমি লেনদেন করতাম না সাবসিডিয়ারি কিনিয়া বইছি পাকিস্তান বা ইন্ডিয়াত বা আমেরিকাত ওগুলো জাস্ট কনভার্ট করি আমরা আমার কারেন্সিতে আমি হিসাব দেখাইছি কারণ আমার শেয়ার হোল্ডার খে বাংলাদেশি আমি যা অ্যাসেট লাইবিলিটি দেখাইমি সব বাংলাদেশের টাকায় দেখাইম কিন্তু সাবসিডিয়ারি আমার আছে সব ট্রানজ্যাকশন করে সব অ্যাসেট লাইবিলিটি আছে পাউন্ডে ডলারে সো আমি ওগুলো কনভার্ট করে টাকা দাম ওই সময় আমার একটা গেন বা লস হইব ওগুলো আমরা অসিয়েট নিব অ্যাকচুয়ারিয়াল মেজারমেন্ট এমপ্লয়ি বেনিফিটও আমরা পাইব এগুলো এখানে পাইছি না ফরেন এক্সচেঞ্জ এগুলো পাইব আমরা কনসলিডেশন আমাইলে
হেজিং অলরেডি ফাইলিছি, অ্যাকচুয়াল ফাইলছি, পিপি রিভ্যালুয়েশন ফাইলছি আর স্ট্র্যাটেজিক ইকুইটি। এ কি কয়, ফাইনান্সিয়াল এস্টিমেট আমরা পাইছিলাম যে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস এফবিপিএল আর এফবিপি ওসিআই, এফবি ওসিআই হইল গিয়া ও স্ট্র্যাটেজিক ইকুইটি, যে ইকুইটিটা লইমু আমরা ইন্টেন্ট টু কিপ ফরএভার। ওনা বুঝেনি এগু ট্রেডিং পারপাস লাগে না, এটা ইন্টেন্ট টু কিপ হোল্ডিং পারপাস। ক্লিয়ার? সো ওগুন যাইব কই অসেট, বাদ বাকি গুন যাইব কই প্রফিট এন্ড লস, ও হইল গিয়া এগুর মেইন কিতা। আচ্ছা অন্য একটা জিনিস আমি দেখাইলে, এগু ফিসেও আছে নিচেও আছে, তুমি দেখ প্রফিট এন্ড লস একটা জিনিস অন্য দেখো, অপারেটিং সেল মাইনাস কস্ট অফ সেলস, এর বাদে গ্রস প্রফিট থাকি তোমার অপারেটিং এক্সপেন্স বাদ দিলে যেটা হয় প্রফিট ফ্রম অপারেশন বা প্রফিট বিফোর ট্যাক্স অলা সামথিং কিছু একটা। অন্য একটা জিনিস সুপার এক্সেপশনাল, এগুলো তুমি দেখ জীবনে পাইছো না। হ্যাঁ, এর বাদে ফাইন্যান্সিং, এর বাদে ট্যাক্স, মানে ফাইন্যান্স কস্ট আর অপারেটিং কস্টের মাঝখানে হয় সুপার এক্সেপশনাল জিনিসটা। সুপার এক্সেপশনাল জিনিস কিটা? সুপার এক্সেপশনাল হলো লার্জার ইনভেস্টমেন্ট, খুব বড় একটা জিনিস যেগুলো রেগুলার ঘটে না, অতার লাগে আমরা রেগুলার যদি কিছু করতো তাহলে তো প্রফিট অ্যান্ড লসও নাম লাগিয়ে গেল না, সরি যেগুলো রেগুলার ঘটে না কিন্তু বড় ওগুলো আমরা ঘটে সুপার এক্সেপশনাল। কি হইতে পারে? রেগুলার ঘটে না বাট বড় ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হইলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সেপারেট কলামে দেখান লাগবো, সেপারেট রোড দেখান লাগবো, অতার লাগে আমরা ছোটো হইলে তো আমরা তো কেয়ার করলাম না, অতার লাগে লার্জ। হ্যাঁ, বড় আগুন লাগছে বাক্কাটার ফ্যাক্টরি জ্বলিয়ে গেছে, ঠিক আছে নি, বাক্কা 4-5 বছর আগে ও যে সুনামি এসল টয়টার ফ্যাক্টরি নষ্ট হয়ে গেছে 1 বছর জাপান, সো এইগুলো সুপার এক্সেপশনাল, রেগুলার সুনামি হয় না, রেগুলার আগুন লাগে না, 8-12 আমার হিউজ জিনিস গেছে কি, তখন আমরা এইগুলো ব্যালেন্স শিটের ফেসও ওটা আনিয়ে রাখবো, নাম দিব বলেও সুপার এক্সেপশনাল নাম দিতাম না, জাস্ট তোমাদের পিতা করার লাগে নাম দেবো লার্জ ফায়ার, লার্জ সুনামি, লার্জ টর্নেডো বা টর্নেডো ফায়ার সুনামি ওগুলো দেবো। মানে সুপার এক্সেপশনাল বলতে বোঝায় যে এগুলো এক্সেপশনাল কিছু জিনিস, এগুলো রেগুলার অন না এবং সাধারণ এক্সেপশনাল না, খুব বড় এক্সেপশনাল, সাধারণ এক্সেপশনাল আমরা কেয়ার করলাম না কারণ এগুলো ম্যাটেরিয়াল নাই, ম্যাটেরিয়াল জিনিস হলেও আমরা অনা নিয়ে হারাই, ওটা হলো ফরম্যাটিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস, ওটা অপারেটিং আর ফাইন্যান্সিং এর মাঝে, ফাইন্যান্স কস্ট আর অপারেটিং এক্সপেন্স এর মাঝে। লস হইলো না, এক্সপেন্স নাই, অ্যাসেট কমলে এক্সপেন্স হল না তোমার। হ্যাঁ, আমি এটা পোস্ট দিলাম। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এখন দেখি আমরা প্রায়র পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট, সিম্পল আগের বছর আমরা অ্যাডজাস্ট করব, আগের বছর আমরা অ্যাডজাস্ট দুইটা কারণে করব, যদি আমরা কোনো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয় বা আগের বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এরর থাকে। নর্মালি আমি আগের বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইস্যু করে দিছি, এই বছরের ফাইন্যান্সিয়াল ইস্যু করতে সময় এই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আন্ডারে আগের বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রাখো যাতে তুমি কম্পেয়ার করে দেখতে পারো, ওই লোকে 2017 ওই লোকে 2016, ওকে 16 লোকে 17 মিলাও, মিলিয়ে দেখো ভালো হয়েছে না বাদ হয়েছে, এখন যদি 16 স্টেটমেন্টে কোনো ভুল থাকে তাহলে আমরা এটাকে কারেক্ট করবো, 16টা 16, 17টা 17। নর্মালি প্রায়র পিরিয়ড অ্যাডজাস্টমেন্টও ওলা দিয়া দিলে ছোটো মার্ক 1 মার্কর দিয়ে দেব, একটা ভুল দিয়ে দেব, ভুলটা নর্মালি এফেক্ট করবো 2টা বছরে, গত বছরের এই বছরে, তো গত বছরে কি হইলে আমরা প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও করবো, কারণ কিলা করবো আমরা ওপেনিং রিটেন আর্নিং থাকি এগুলো অ্যাডজাস্ট করে দেবো, ওপেনিং রিটেন আর্নিং কারেন্ট ইয়ারের ওপেনিং রিটেন আর্নিং মানে তো গত বছরের ক্লোজিং, গত বছরের ক্লোজিংটা অ্যাডজাস্ট করি এর বাদে আমরা, ঠিক আছে অ্যাডজাস্টেড ওপেনিং রিটেন আর্নিং, রিটেন আর্নিং
অ্যাকাউন্টে এগো অ্যালাউ আছে। আমি এরর আছি, এররটা আগে দেখাইলে আরেকটা ফরম্যাটের কথা আছে গেল। ওই যে দেখো আমরা এই স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি গুলো সবাই চিন্তা ওপেনিং ব্যালেন্স বইলাম, এর বাদেও দেখো চেঞ্জ ইন পলিসি বা এরর যদি প্রায়র পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট যদি ওগু দিয়ে আমরা রিস্টেটেড ব্যালেন্স আনি খালি রিটেনড আনি এর বাদে রিস্টেটেড ব্যালেন্সের লগে আমরা যোগ বিয়োগ করি হরি আনি। ক্লিয়ার? সো ওইলগিয়া ব্যাপার একটা অ্যাকাউন্টিং পলিসি বর্তমান সিস্টেমে অ্যাকাউন্টিং পলিসি আমরা বছরে বছরে চেঞ্জ করি না, পাতা চেঞ্জ করি। সো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করলে আমরা আগের বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা ঠিক করা লাগে। অ্যাকাউন্টিং পলিসি নর্মালি চেঞ্জ হয় নতুন আইএফআরএস আইলে, নতুন আইএফআরএস আইলে আমরা অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয়, আদারওয়াইজ অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয় না। এগুলো কমন এক্সাম্পল হইল কি আইএফআরএস 15, আইএফআরএস 16, যেটা লিজ রেভিনিউ, ঠিক আছে নি? যে আগে আইএফআরএস 16 আমরা 2016 আমার স্টক এক্সচেঞ্জও আমার কোম্পানি শেয়ার আসলো, আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইছি আইএস 17 অনুসারে লিস্ট। সো আমার 2016 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ভুল আছে নি? ভুল নাই। 2017 অ্যাপ্লিকেবল হয়েছে আইএফআরএস 16, আমি অ্যাসেটগুলো লিস্টগুলো ট্রিট করছি আইএফআরএস 16 অনুসারে। সো এই বছরটা কোনো সমস্যা আছে নি? সমস্যা না। 17টাও ঠিক আছে, 18টাও ঠিক আছে, সরি 16টাও ঠিক আছে, 17টাও ঠিক আছে। 16-17 এখন আমি কম্পেয়ার করতে পারবো না, কম্পেয়ার করতে পারতাম না, দুটোও ঠিক আছে বাট আমি কম্পেয়ার করতে পারতাম না। কেন কম্পেয়ার করতে পারতাম না? 16টা বানানো হয়েছে আইএস 17 অনুসারে, 17টা বানানো হয়েছে আইএস 16 আইএফআরএস 16 অনুসারে, সেম জিনিসও দুইটা দুই লাখ ট্রিট হয়েছে। সো আমি কম্পেয়ার করতে পারতাম না। সো আমি আমি তখন 16 ব্যালেন্স শিটও যাইব, 16 ইনকাম স্টেটমেন্টও যাইব, গিয়া দেখব যে লিজগুলো যেগুলো অপারেটিং আসলো ওগুলো তো এখন চেঞ্জ করবো, করে ওগুলো ফাইন্যান্স বানাইব, কারণ আইএফআরএস 16 এর পর সব লিজ হলো কি ফাইন্যান্স লিজ। সো আমি 16 গিয়া ব্যালেন্স শিটও গিয়া আমি সব লিজরে তার হিসাব ধরে আসলো অপারেটিং লিস্ট, যেগুলো শর্ট টার্ম আসলো অপারেটিং লিস্টে চেঞ্জ করে করি ফাইন্যান্স লিজে নিব, নিয়ে ওগুলো ওগুল এফেক্ট যে জায়গায় করে ওখানে কারেক্ট করবো, করিয়া নিয়ে ওগুলো আমি অ্যাডজাস্ট ওগুলোকে খাঁদা বয়ে রাখে দিব, অ্যাডজাস্ট করার দরকার না, কারণ এই বছরটা ঠিক আছে, গত বছরটা খালি রিস্ট্রিক্ট করছি, করিয়া নিয়ে দেখাই দিয়েছি শেষ। হয় কম্পেয়ার করার উদ্দেশ্যে, কারণ একটা দেখা যায় যে অপারেটিং লিস্ট যখন আসলো তখন এসে ব্যালেন্স শিটও আসবে না, খালি জাস্ট আমি ইনস্টলমেন্ট পেমেন্টটা রেখে তারপর আমি ইনকাম স্টেটমেন্ট এক্সপেন্স আনছি, কিন্তু এগুলো যখন ফাইন্যান্সিয়াল ফাইন্যান্স লিজ হিসাবে আনে এই বছরের ব্যালেন্স শিটও অ্যাসেটও বাড়ি যায়, লাইবিলিটি বাড়ি যায়। সো হুট করে দেখা যাবে অনেকগুলো অ্যাসেট লাইবিলিটি বাড়ি গেছে, তো একটা কেওস ক্রিয়েট হইব। সো আমরা প্রায়র পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট করবো, নর্মালি ম্যাক্সিমাম সময় বেশি কীটা প্রায়র পিরিয়ড এরর, ডিরেক্টরে ফ্রড করে লেগে গেছে, গত বছর ফ্রড করছে 10 মিলিয়ন, এই বছর টোটাল মারিয়া গেছে কি 10 মিলিয়ন, গত বছর আসলো 6 মিলিয়ন, এই বছর আসলো 4 মিলিয়ন, তো এই বছরটা তো এই বছর ইনকাম স্টেটমেন্টে 4 মিলিয়ন বাদ দিলাম, আর গত বছরের 6 মিলিয়ন ওপেনিং রিটেইন আর্নিং থেকে আমরা অ্যাডজাস্ট করলাম, গত বছরের 6 মিলিয়ন ওন থেকে বাদ দিলাম। জাস্ট ও সিম্পল ও জিনিসটা তুমি হয়ে আসতে অন্য এক মার্ক, সো তা জিনিস ইজিলি খেয়াল রাখিও, ইজি মার্ক যদি এবারে সেই ফেস আয় আটাও করতে পারে, হেয়ার ট্রিটমেন্ট দিয়ে দিতে পারে, ও তো বুঝিলি চলাই হেয়ার ট্রিটমেন্ট দিয়ে দিতে পারে, 10 বছর ও বছর খাটে লিছে, তুমি কবে না 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 10 বছর এই বছর খাটা হয়েছে না, কারণ 10 বছরের মাঝে 6 মিলিয়ন প্রায়র পিরিয়ড, সো এই গত বছরের ওপেনিং ব্যালেন্সের লগে অ্যাডজাস্ট করা লাগবে, আর 4 মিলিয়ন এই বছর, এই বছরটা তুমি ইনকাম স্টেটমেন্টে বাদ দাও। সো তুমি 10 মিলিয়ন বাদ দিলেছো, 6 মিলিয়ন এক্সপেন্স থেকে ক্ষমা কমাইয়া ওপেনিং রিটার্নের লগে এগুলো অ্যাডজাস্ট করো, দ্যাটস ইট, ও তো বুঝিলিছো। এই হলো কাহিনী, বলা অ্যালার্ট থাকিও, মাথা চিন্তাতে রাখিও, অলওয়েজ খেয়াল রাখিও, তোমার লগে খালি বিট্রো হইব, 2 নম্বর হইব, উল্টা পাল্টা হইব, সো তুমি অলওয়েজ অ্যালার্ট না থাকলে সমস্যা হইব। হে খতম খাইয়া এক্সামিনারে এমন বাটে কইব লাগবো যে খতম খাইয়া করিগো, ঠিক আছে, কিন্তু তার কোনো কথাও তুমি খেয়াল রাখবে না, ইয়েস পরীক্ষার হলো আর কোন জায়গায় বিট্রো হইতে, এক্সামিনারে সব ধরনের 2 নম্বরই তোমার লগে হল। এখন যে আমরা দুইটা ইয়েস করিলাম, 1-8 আইএফআরএস 5 নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল অ্যান্ড ডিসকন্টিনিউড অপারেশন,
এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস, হেল্প ফর সেল আর ডিসকন্টিনিউড অপারেশন। হেল্প ফর সেল মানে কি? তা সেলের লাগে রাখেছি। সো কোনো নন কারেন্ট অ্যাসেট যদি সেলের লাগে রাখি দেয় তাহলে এগুলো নন কারেন্ট অ্যাসেট হইব না, এগুলো আমরা হইব কারেন্ট অ্যাসেট। নর্মালি ইনভেন্টরি আমরা হেল্প ফর সেল রাখি, এগুলো কোনো নন কারেন্ট অ্যাসেট হইনি কারেন্ট অ্যাসেট। সো যে কোনো সময় কোনো নন কারেন্ট অ্যাসেট যদি আমি হেল্প ফর সেল কই তাহলে এটা আমরা নন কারেন্ট অ্যাসেট রাখতে পারতাম না, এগুলো লামাই আনি, এগুলো কারেন্ট অ্যাসেটের নিচে যে কোনো জায়গাতে, কারণ ফল আর রাখি কিতাতে রাখি কারেন্ট অ্যাসেটের হেডিং অর আন্ডার লামিয়ে দিবা, এই নন কারেন্ট অ্যাসেট রাখতে পারতাম না। ঠিক আছে নি? সো এগুলো অ্যাব্রিভিয়েশন, স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন NCA HFS CA। সো যে বলা নন কারেন্ট অ্যাসেট হেল্প ফর সেল হইব, এগু মুভিয়া কারেন্ট অ্যাসেট হইব সিকুলেশন। আই হেল্প ফর সেল অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট হেল্প ফর সেল বা হেল্প ফর সেল অ্যাসেট হেল্প ফর সেল হইলে হইব, কোনো সমস্যা নাই। প্লান্ট হেল্প ফর সেল, প্লান্ট যদি রাখি, বিল্ডিং যদি রাখি বিল্ডিং হেল্প ফর সেল, যদি সাবসিডিয়ারি রাখি হেল্প ফর সেল লাগে সাবসিডিয়ারি হেল্প ফর সেল ওলা আমি কইম আর নাম হই আর যে যে জিনিসটা আমি বেচা লাগে আছে আমার। আজকে কোন থেকে মোটে মনে হইলো যে একটা জিনিস বেশি দাম, একটা প্লান্ট বেশি দাম, আমি তোমার ইয়ে পেলাম, তুমি একগুলো এটারে ব্যালেন্স শিটও কারেন্ট নন কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট অ্যাসেট ওলা মাইল দেয়। ঠিক আছে হ্যাঁ ট্রিটমেন্ট সরি দিয়ে আর কি দাও হইলে না, ফলে কথা হইলো কি হেল্প ফর সেল তুমি আমি কোনো ডিরেক্টর কোনো অ্যাকাউন্টেন্টে মন মতো হইলে আমরা হেল্প ফর সেল ধরতে পারতাম না। হেল্প ফর সেল ধরতে হইলে ISPA IFRS 5 এ কিছু ক্রাইটেরিয়া দিয়ে আছে, ক্রাইটেরিয়াগুলো মিট হইলে আমি হেল্প ফর সেল ধরবো, ক্রাইটেরিয়া মিট না হইলে আমি হেল্প ফর সেল ধরতাম না। মাস্টার পায় ক্রাইটেরিয়া কিটা সেল ক্রাইটেরিয়া, বড় হইলে বোর্ড যেগুন সেল ক্রাইটেরিয়াটা হইলো সেল ক্রাইটেরিয়া। S মানে হইলো কি সেল, আমার ক্লিয়ার ইন্টেন্ট থাকা লাগবো সেল করতাম, পুরা কিটা থাকবো না এগুলো ব্যস্তাম শেষ। ইন্টেনশনটা, ইন্টেনশন কিটা আমার মাথার ভিতরে, ইন্টেনশনটা আমার মাথার ভিতরে। সো আমার ইন্টেনশন থাকা লাগবো যে সেল করতাম, কিন্তু ইন্টেনশন যে কোনো সময় ডাইভার্ট মারিতে পারে, আস্তে আস্তে ভালো লাগে এবার বাদও লাগিতে পারে, বাদ লাগে ভালো লাগতে পারে। সো ইন্টেনশন আছে ব্যস্তাম আস্তা কইমু রাখি দিই, আবার রাখতাম আস্তা কইমু বেশি রাখি। সো এখানে এর বাদরটা এই এ অ্যাভেলেবল রেডি টু গো, মানে যে অবস্থায় আছে আগলস বাড়িয়ে দিতে, মানে বেশি দিতাম পারতাম, যে অবস্থায় আছে অবস্থায় বেচতে পারলে এগুলো HFS ধরমু, আদারওয়াইজ আমি ধরতাম না। যে কোনো মুহূর্তে চাইলে এগুলো যদি আরো টিকটাক করা লাগে বা কোনো হাম করা লাগে বা কি যাওয়া লাগে তাহলে এগুলো HFS ধরতাম পারতাম না। লোকেট, লুকিং টু লোকেট এ বায়ার, মানে বায়ার টু কইরাম, আমি যে খালি মাথা থারাইয়া পড়েছি বেচতাম ইলা না, আমি বেচার লাগে মানুষ টু কইরাম। সো এজেন্ট লাগাইছি, অ্যাডভার্টাইজ দিছি, কিছু করছি, এগুলো মানিয়ে লগে আমি বায়ার টু কইরাম। আর এক্সপেক্টেড ই কমপ্লিটেড, কমপ্লিশন এক্সপেক্টেড উইদিন 12 মান্থস, এবং আমি আশা করলাম এগুলো আগামী 12 মাসের ভিতরে। সো সাইডটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় হেল্প ফর সেল করবো, অ্যাসেটটারে কনভার্ট করি আমরা লামাই আনলিম ঠিক কারেন্ট অ্যাসেট আন্ডারে, আর যদি একটা মিস হয় তাহলে এইগুলো হেল্প ফর সেল করতে পারতাম। পরীক্ষার কোয়েশ্চনও কিনা করবো তোমার উল্টা করিয়া পড়িব, ভালো মজা করবো যে এইগুলো তো হেল্প ফর সেল, আমরা তো চিন্তা করছি কোনটা গুটিয়ে ওলা 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 ওলা, এখন এগুলো শিওর বেশি যাইব কি ওতা ওতা কইয়া দিলেইব, এখন দেখা উঠে শিওর বেশি যাইব কইয়া দেখা যাইব। দাম দিয়া বসে এমন একটা যে মার্কেট ভ্যালু সামনে দেখা যাচ্ছে, আমি যদি বায়ার তো কইরাম আমি এটা অ্যাসেট বেচতাম, কারণ আমিও চেয়ার কইলাম যে বেচবো 5,000 টাকা প্লাস্টিকের চেয়ার, এখানে কি মাসে নতুন কিনলে পাইবে 1,000 টাকা। সো আমি তো কইরাম সপ্তাহ বললাম কিন্তু এই দামে বিক্রি হইতো না। সো এখান থেকে আমি বুঝলাম যে ওকে তুমি কইছো ব্যস্ত সপ্তাহ ঠিক আছে, কিন্তু তোমার তো ইন্টেনশন ভালো না, মানে তোমার যদি ইন্টেনশন বেচার থাকতো তুমি বেচার প্রাইস দিলে না, তুমি তো বেচার প্রাইস দিছো না, রিজনেবল প্রাইস দিছো না। সো আমার মনে হয় না তুমি তেমনি ব্যস্ত পারবে। সো এগুলো হেল্প ফর সেল না রাখিয়ে এগুলো আবার ডাইরেক্ট প্লান্ট নিয়ে আরো ডেপ্রিসিয়েশন ধরো, এগুলো করো। হেল্প ফর সেল থাকলে ডেপ্রিসিয়েশন ধরা যায় না ঠিক আছে। সো কোনো একটা ক্রাইটেরিয়া যদি মিট হয় না সেইলর তাহলে আমরা এগুলো হেল্প ফর সেল ধরতাম না, আর যদি পরীক্ষার কোয়েশ্চন এক্সামিনার করবো কি তাই দৌড়িয়ে উড়িয়ে পড়িব, অলরেডি লামাই লিব নন কারেন্ট থেকে কারেন্ট আনিয়ে বইয়া আগলো সুবিধা করলো, তুমি করবে ব্যাক টু প্যাভিলিয়ান, তুমি ওগুলো যেন থেকে লামাইছো কোনো আগলো সুফরে চলে যাও, কারেন্ট অ্যাসেট থেকে তুলিয়ে নিয়ে নন কারেন্ট আর ওখানে খাড়ানোর লাগি ও বিকজ ও সেল ক্রাইটেরিয়ার সি মিট করছে না বা এস মিট করছে না বা ই মিট করছে না বা এল মিট করছে না সামথিং কিছু একটা মিট করছে না। সো অ্যাকর্ডিং টু IFRS 5 বা IFRS 5 মেনশন করা লাগতো না যে তুমি এটা
যেহেতু সেল ক্রাইটেরিয়া মিট করছে না, তোমার ইন্টেনশন ভালো না বাকিটা না, এগুলো তুমি হেল্প ফর সেল ধরতে পারতে না, সো এগুলো নন কারেন্ট অ্যাসেট হিসেবে ধরবে এবং এগুলো ফ্রেড ডেপ্রিসিয়েট হইব। আর তুমি ওই যে কয়দিন হেল্প ফর সেল ধরছিল ধরে এগুলো ফ্রেড ডেপ্রিসিয়েশন ধরছো না, ওগুন তোর উপরে এখন আবার ডেপ্রিসিয়েশন চার্জ করো, বা দেখা গেল যে এক বছর হয়ে গেছে তাই না, ইয়া কইরা যে ওকে আমরা ব্যস্ত পারছি না, বাট আমি কইরাম যে আগামী বছরের ভিতরে শিওর বেছিলাম, এখন মোটামুটি চুক্তি হয়ে গেছে বা ওই যে সপ্তাহ কইলা না ভাই আবার জায়গা ব্যাক করিলাম, কারণ হেল্প ফর সেলের কন্ডিশন আসলো উইদিন ওয়ান ইয়ার, ওয়ান ইয়ারের ভিতরে পারছো না ব্যাক করি আবার নবী, ক্লিয়ার? না বুঝার কিছু নাই, এটা এবারে ইজি। এখন আমরা একটু দুইটা পার্ট, হেল্প ফর সেল আর ডিসকন্টিনিউড অপারেশন। হেল্প ফর সেলটা বুঝিলাম, সেল ক্রাইটেরিয়া মিট হইলে আমরা হেল্প ফর সেল ধরবো, মিট না হইলে হেল্প ফর সেল ধরতাম না, যদি ধরিলাই তাহলে এগুলো রিভার্স করি জায়গাত নেমে, আমরা বাদ বাকি নমাজ বাদে ইনশাল্লাহ।